তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে যে এলইডি বাতিগুলো আছে, ওই এলইডি বাতির উপরে মানে আমরা বাজার থেকে এলইডি বাতিগুলো কিনে আনি, আমাদের ওই বাতিগুলো মানে কয়দিনও টিকে না, 15 দিন, 1 সপ্তাহ এরকম টিকে, পরে ওইগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা কী করি, ওই বাতিগুলো ফেলে দিই। তো এই ভিডিওটা যদি আপনি দেখেন না, ওই বাতিগুলো আপনি আশা করি আর ফেলবেন না। তো কীভাবে ঠিক করবেন এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে আমরা এলইডি বাতিটা নিয়ে নিয়েছি, এখন এই যে এটা টেস্ট করতে হবে যে আমাদের এইখানে কোন বাতিটা গেছে। তো আমি আপনাদের বোঝার ক্ষেত্রে একটা প্রথমে ওয়্যার দিয়ে টেস্ট করিয়ে দেবো যে ওয়্যার দিয়ে কেমন ওয়ার্ক করে, এইটা কি টেস্ট করা যায় নাকি ভালো মতন। তো এই সিস্টেমটাকে দেখাবো, এই যে ওয়্যারটা নিয়ে নিয়েছি, একদম মানে একটা ভালো ওয়্যার, ভালো মানের ওয়্যারটা নিয়েছি। তো এটা দিয়ে দেখবো এটা দিয়ে কেমন টেস্ট হয় বাতিটা। তো এই বাতিগুলো কিন্তু আমরা সার্ভিসিং করি, অনেকেই করি না, তো এই বাতিগুলো অনেকেই ফেলে দিই। তো এই যে আমি ভালো মতো লাইটে দিয়ে দিচ্ছি, তো দেখেন এই বাতিটা হালকা পাতলা জ্বলতেছে, এবার দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না, আপনারা বুঝতে পারতেছেন না। তো আর যদি টেস্টার দিয়ে ধরেন, একদম কিন্তু ভালো মতন প্রত্যেকটা বাতি জ্বলবে। এই যে টেস্টার দিয়ে দেখে দিচ্ছি, এই যে টেস্টার দিয়ে ধরছি, বাতিটা তো জ্বলছে কিন্তু আপনাদের এইখানে বোঝা যাচ্ছে না। তো দেখেন হালকা পাতলা যে বোঝা যাচ্ছে এই বাতিটা কেমন জ্বলছে। তো এইভাবে কিন্তু আপনারা এই বাতিগুলো প্রথমে টেস্ট করে নেবেন। এই যে এটা এসে গিয়ে আরেকটা ওই যে উঠে, এই দুইটা উঠিয়ে একটু শিরিষ কাগজ দিয়ে এটা ভালো মতন ঘষে নিলে আমাদের বাতিটা মানে ঝালাইটা ভালো মতন লাগবে, আর ঝালাইটাও থাকবে, বাতিটাও টিকবে। তো এলইডি লাইটের উপর কিন্তু আমার অনেকটি ভিডিও আছে, আর একটা ভিডিও হলো এই এলইডি লাইট কীভাবে আপনি কমপক্ষে 1 থেকে 2 বছর গ্যারান্টি দিয়ে টিকাতে পারবেন, ওই ভিডিওটা এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে দেব। তো ওই ভিডিওটা যদি দেখেন, এই এলইডি বাতিগুলো কিন্তু আপনি মানে বাজার থেকে কিনাই না, আপনি তাও কমপক্ষে 1 থেকে 2 বছর ওইটা বাতিটা ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। মানে ওই বাতিটার আপনার কোনো সময় সার্ভিসিং করতে হবে না, বাতি কেটেও যাবে না। তো এই ভিডিওটা এই ভিডিওটা কমেন্টে দিয়ে দেবো। এই যে দুটোই বসে নিলাম বন্ধুরা, অনেকক্ষণ কথা বললাম, এই দুইটা বসে নিলাম। আর গাইস, ভিডিওটা যদি আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে ভিডিওর কোনো কিছুই বুঝতে পারবেন না, তো পরে বলবেন যে ভাই আমার এটা কাজ করে না। না ভাই, কাজ করবে, আপনার এটা 100% কাজ করবে। এখন এই যে দুইটা শর্ট করে দিতে হবে, আমি রং নিয়ে নিচ্ছি। তো রং দিয়ে এই দুইটা সুন্দর মতন শর্ট করে দেব, মানে কি বলবো, এই দুইটা শর্ট করলে একটু ভালো মতনই শর্ট করবেন, কারণ এই যে সিম্পল খালি রংটা ভরাইলেন আর ফেলে গেলেন এটা কিন্তু হবে না, ভালো মতো রংটা ভরিয়ে দেবেন, তারপরে কিন্তু আপনার এইটা তাহলে ভালো মতন থাকবে আশা করি। আর যদি গাইস ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে দেন। আরেকটি কথা না বললেই নয়, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সেট করে দেন, কারণ আমি এইসব ভিডিও ছাড়ি। আর আপনার কোন ভিডিওটার দরকার হবে, কোন জিনিস বানিয়ে দেখাবো, আপনি কমেন্টের মাধ্যমে বলবেন, আমি আপনাকে রিপ্লাই দিয়ে ওই ভিডিওটা বানাবো। তো এসি কারেন্টে দিয়ে দিচ্ছি সরাসরি, তো এসি কারেন্টে দেওয়ার পরে কিন্তু বাতিটা জ্বলছে। তো এখন ওই যে আমার ওই জায়গার বাতিটা অফ করে দিলাম টেবিলের, তো দেখেন ভালো আলো দিতে আছে এই বাতিটা। তো এই ভিডিওটা যদি আপনার কোনো উপকারে আসে থাকে তাহলে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তার জন্য ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।